সর্বধর্মের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে কৃপার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। ঈশ্বরই একমাত্র ঈশ্বর, এটি হলো আজকে আলোচ্য বিষয়। তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যীশুয়ে তার 46 অধ্যায় 9 পদ, সেকালে পুরাতন কার্য সকল স্মরণ করো, কারণ আমি ঈশ্বর আর কেহ নয়, আমি ঈশ্বর আমার তুল্য কেহ নাই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বর। আর কৃপার তোমার চরণতলে আমাদের জীবনকে প্রভু উন্নত করি এবং প্রভুকে প্রার্থনা করি, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনে পরিচালনা দাও, সমস্ত কার্যের ভার তুমি নাও, এবং তুমি যে আমাদের একমাত্র ঈশ্বর সে বিষয় সকল পিতা ঈশ্বর তুমি আমাদেরকে বুঝতে সাহায্য করো, সঙ্গে সঙ্গে থাকো। যতজন ঈশ্বর সন্তানের শোনে তাদের জীবনে তুমি কথা বলো, সমস্ত ভার তুমি নাও, প্রার্থনা যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের যে বিষয় তিনি বলতে চান, যে সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো। সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো, পিতা ঈশ্বর তিনি আমাদের স্মরণ করার কথা বলেছেন। পুরাতন কার্য, যে পুরাতন কার্য আমাদের জীবনে ঈশ্বর তিনি করেছেন। আজকে যারা আপনারা শুনছেন, আমাদের জীবনে কি ঈশ্বর কখনো পুরাতন কোনো কার্য করেছেন? ঈশ্বর কি কোনোভাবে আপনাকে বুঝতে সাহায্য করেছেন তার কার্য সকল? সেগুলো আপনারা স্মরণ করুন। কিন্তু আজকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো। সেকালের বলতে ঈশ্বর তার সন্তানদের, প্রথমে যে মনোনীত সন্তানদের মোশি, আব্রাহাম, হনক, বিভিন্ন সন্তানদের জীবনে ঈশ্বর, যিহোশুয়া, বিভিন্ন সন্তানদের জীবনে ঈশ্বর, রাজা দাউদ, সমুয়েল, বিভিন্ন সন্তান, জেরেমিয়া, বিভিন্ন সন্তান, এলিও, এলিশাই, বিভিন্ন সন্তান তাদের জীবনে, পিতাঈশ্বর দানিয়েল তাদের জীবনে পিতাঈশ্বর যে কার্যগুলো করেছেন তোমরা স্মরণ করো। জোনা তার জীবনে যে পিতাঈশ্বর কার্য করেছেন তোমরা স্মরণ করো। এস্থার তাদের জীবনে যে ঈশ্বর কার্য করেছেন সেগুলো স্মরণ করো। নয়মি, রুথ তাদের জীবনে ঈশ্বর যে কার্যগুলো করেছে তোমরা স্মরণ করো। পিতাঈশ্বর তিনি স্মরণ করার কথা বলেছেন। হ্যাঁ, আমরা দেখি জোসেফ তার জীবনে পিতাঈশ্বর যে কার্য করেছেন তোমরা স্মরণ করো। পুরাতন কার্য সকল পিতা ঈশ্বর স্মরণ করার কথা বলছেন, যে সেই সময়ে সে কার্যগুলো কে করেছে সেটি হলো একমাত্র ঈশ্বর। ঈশ্বর ছাড়া আর সেই কার্যগুলো কেউ করেনি। এবং পিতা ঈশ্বর তার থেকেও পুরাতন যে বিষয়গুলো বলেন, এই জগৎকে কে সৃষ্টি করেছে স্মরণ করো, এই ব্রহ্মাণ্ডকে কে সৃষ্টি করেছে স্মরণ করো, এই মনুষ্যকে কে সৃষ্টি করেছে স্মরণ করো, এই গাছপালা, আকাশ, নক্ষত্র, নদী, নালা, যা কিছু আমরা দেখছি কে স্মরণ কার্য করেছে তোমরা স্মরণ করো। এইগুলো সমস্ত কিছু পিতা ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। তাই ঈশ্বর একমাত্র ঈশ্বর, ঈশ্বরই একমাত্র ঈশ্বর, তিনি যে পুরাতন কার্যগুলো স্মরণ করেছেন তোমরা, কার্যগুলো করেছে তোমরা সকলে স্মরণ করো। তোমরা মনে করে দেখো, তোমরা চিন্তা করে দেখো, তোমরা ধ্যান করে দেখো, তোমরা ভাবনা করে দেখো, যে সে কার্যগুলো কে করেছে সেগুলো তোমরা স্মরণ করো। পিতাঈশ্বর তিনি বলছেন, বলছে কারণ আমি ঈশ্বর। পিতাঈশ্বর বলছে যে কারণ আমি ঈশ্বর, পুরাতন যে কার্যগুলো আমি করেছি তোমরা স্মরণ করো, আর সেইগুলোই আমি করেছি, সেই জন্য আমি ঈশ্বর আর কেহ নয়, আমি ঈশ্বর আমার তুল্য কেহ নাই। পিতাঈশ্বর তিনি বারবার আমাদের সে বিষয়ে সকল বলছেন, সেকালের পুরাতন কার্য সকল স্মরণ করো, কারণ আমি ঈশ্বর আর কেহ নয়। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা হোক, তার নামে ধন্যবাদ হোক। তিনি প্রতিনিয়ত যুগের পর যুগ ধরে আমাদের জীবনে তিনি কার্য করেছেন, যুগের পর যুগ ধরে তিনি আমাদের জীবনে তার অলৌকিক কার্যগুলো করেছেন, যুগের পর যুগ ধরে তিনি আমাদের জীবনে তার বিবিধ দয়া তিনি করেছেন, তার গুণে আজকে আমরা বেঁচে আছি, আজকে আমরা চলছি, আজকে আমরা কথা বলছি, আজকে আমরা দেখছি, আজকে আমরা হাঁটছি, আজকে আমরা সমস্ত কিছু চলাফেরা আমরা করতে পারছি। হালেলুয়া। সেগুলো পিতাঈশ্বর তিনি বলছেন স্মরণ করো, স্মরণ করো, আমার কার্যের সকল তোমরা স্মরণ করো, আমি ঈশ্বর, আমি ব্যতীত আর কোনো ঈশ্বর নাই, আমার তুল্য আর কোনো কেহ নাই, আমি ঈশ্বর। হালেলুয়া। তাই প্রথমে বলতে চাই দ্বিতীয় বিবরণী 32 অধ্যায় 7 পদ, পুরাকালের দিন সকল স্মরণ করো, বহু পুরুষের বৎসর সকল
আলোচনা করো। তোমার পিতাকে জিজ্ঞেস করো, সে জানাইবে। তোমার প্রাচীন দিগকে জিজ্ঞাসা করো, তাহারা বলিবে, হালেলুয়া। আর সে পুরাকালের যে সকল পুরাকালে যে দিন সকল পিতাঈশ্বর কার্য করেছেন, পিতাঈশ্বর তিনি বলছেন, তোমরা স্মরণ করো, বহু পুরুষের বৎসর সকল আলোচনা করো। বহু পুরুষ যুগের পর যুগ, আজকে আমরা কত বছর পুরনো, কত বছর আমরা দেখেছি যে সেগুলো ব্যতীত হয়ে গেছে, আর আজকে আমরা কোথায় আছি। সেই সময় বহু বহু পুরুষ বৎসরের পর বৎসর, যুগের পর যুগ তারা ছিল। তারা সেই সময় তাদের যে বিষয় সকল তোমরা আলোচনা করো, সেখানে কে কার্য করেছে, কে সেই সময় পরিচালনা করেছে, কে সেই সময় দয়া করেছে, অনুগ্রহ করেছে, সেই সময় কে সেই সময় পরিচালনা করেছে। পিতাঈশ্বর তিনি বলছেন, সেই সকল তুমি স্মরণ করো, স্মরণ করে দেখো, আমি ঈশ্বর, আমি সেই সময় ছিলাম এবং আমি এখনো আছি এবং আমি থাকবো। হালেলুয়া। পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলেন, বলে তোমার প্রাচীন জীবকে, তোমার পিতাকে জিজ্ঞাসা করো, সে জানাইবে। তোমাদের যে পিতা আছে, সে জানাইবে কে প্রকৃত ঈশ্বর, কে প্রকৃত সৃষ্টিকর্তা, কে প্রকৃত কার্যকরী। তাদের তোমার পিতাকেও তুমি জিজ্ঞাসা করো, সে তোমাদেরকে জানাইবে আসল ঈশ্বরকে। তোমার প্রাচীন যুগকে জিজ্ঞাসা করো, তাহারা বলিবে, যারা প্রাচীন বৃদ্ধ হয়ে গেছেন, যারা মুরব্বী মানুষ, তাদেরকে তুমি জিজ্ঞাসা করো, তাহারা বলিবে প্রকৃত ঈশ্বরকে। সেগুলো পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, স্মরণ করো, স্মরণ করো, কার্য সকল স্মরণ করো, পুরাতন কার্য সকল স্মরণ করো, বহু পুরুষের কার্য সকল তোমরা স্মরণ করো, তোমরা আলোচনা করো, তোমরা দেখো যে সেই সময় প্রকৃত ঈশ্বর কে কার্য করেছে, কে চালিয়ে যে সমস্ত কিছু তোমরা আলোচনা করে দেখো। সে তাহারা তোমাদেরকে বলিবে, তোমার পিতাকে, তোমার বাবাকে জিজ্ঞেস করো, কে সে তোমাকে জানাবে। তোমার প্রাচীন দিগকে, বৃদ্ধকে জিজ্ঞেস করো, তাহারা বলিবে যে কে ঈশ্বর, এই প্রকৃত ঈশ্বর, ঈশ্বরই একমাত্র ঈশ্বর। হালেলুয়া। দ্বিতীয় বিবরণীয় 33:26 পদে বলছে, হে যীশুরণ, ঈশ্বরের তুল্য কেহ নাই, তিনি তোমার সাহায্যার্থে আকাশে নিজ গৌরবে গমন রথে যাতায়াত করেন। আমেন। পিতা ঈশ্বর আমাদের বলেন যে ঈশ্বরের তুল্য আর কেহ নাই, তোমাদের সাহায্যার্থে আকাশে নিজ গৌরবে গমন রথে যাতায়াত করেন। পিতা ঈশ্বর তিনি একমাত্র ঈশ্বর। হালেলুয়া। গীত সংহিতা 111:4 পদে পিতা ঈশ্বর তিনি বলেন, তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন, সদাপ্রভু কৃপাময় এবং স্নেহশীল। ঈশ্বর তিনি কৃপাময় এবং স্নেহশীল হয়ে তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল তিনি স্মরণ করিয়াছেন। তিনি বহু পুরুষ আগে যে আশ্চর্য কার্য করেছেন, এখনো তিনি সেই আশ্চর্য কার্য তিনি করেন। প্রভু যীশু নামেতে, হালেলুয়া। প্রভু যীশু নামেতে আশ্চর্য ক্রিয়া, আশ্চর্য কার্য সকল তিনি করে চলেছেন। সেই সদাপ্রভু কত কৃপাময়, কত স্নেহশীল, সেই ঈশ্বর কত দয়াময়, তোমরা স্মরণ করো, স্মরণ করো। পিতা ঈশ্বর বলেন, ঈশ্বরই একমাত্র ঈশ্বর, আর সেই ঈশ্বর তিনি প্রভু যীশুর মধ্য দিয়ে প্রকাশ করেছেন। হালেলুয়া। তাই শেষে বলতে চাই, যীশু 42:8-9 পদে, আমি সদাপ্রভু, ইহাই আমার নাম, আমি আপন গৌরব অন্যকে কিংবা আপন প্রশংসা খোদিত প্রতিমা গণকে দিব না। দেখো, পূর্বকার বিষয় সকল সিদ্ধ হইল, আর আমি নূতন নূতন ঘটনা জ্ঞাত করি, অঙ্কুরিত হইবার পূর্বে তোমাদিগকে তাহা জানাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া। পিতাঈশ্বর তিনি বলছেন যে আমি সদাপ্রভু, ইহাই আমার নাম, আমি আপন গৌরব অন্যকে আমি দিই না। হালেলুয়া। তিনি বলছেন নতুন নতুন ঘটনা তিনি আমাদেরকে জ্ঞাত করেন। হালেলুয়া। পিতাঈশ্বর তিনি তার কার্য সকল তিনি প্রতিনিয়ত তিনি আমাদেরকে জানান দেন, আর সেটি আজকে আমরা পাই আমাদের প্রভু যীশুর মধ্য দিয়ে। বলছে যে পিতার কাছে যদি যেতে চাও, তোমরা সত্য পিতাকে যদি জানতে চাও, তাহলে আমি সেই পথ, যে পথ দিয়ে তোমরা সত্যময় ঈশ্বরকে জানতে পারবে। ঈশ্বরই একমাত্র ঈশ্বর, তার কাছে তোমরা পৌঁছাতে পারবে। পিতা একমাত্র ঈশ্বর, তার কাছে তোমরা যেতে পারবে যীশুর পথ দিয়ে। তাই আসুন আমরা ঈশ্বর, একমাত্র ঈশ্বর,
তাকে আমরা পেতে পারি, তাকে আমরা ডাকতে পারি, তার মহিমা আমরা করতে পারি, তার কৃপা তার দয়া সরাসরি আমরা পেতে পারি যিশু নামেতে। তাই আসুন সেই পিতা ঈশ্বরের চরণতলে আমরা সমর্পিত করি আমাদের জীবনকে প্রভু যিশু নামেতে। হালেলুয়া। সে মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আপনাকে অনন্তকালীন দয়া তিনি আপনার জীবনে দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।